নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট এর পরের প্রতিপক্ষ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা কিন্তু কে কে এর সঙ্গে ম্যাচটা খেলার আগে আরেকটা ম্যাচ খেলছে কালকে তো সেখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কালকে খেলছে পাঞ্জাব কিংসের সঙ্গে সেই ম্যাচটা আমরা ম্যাচ প্রিভিউ প্লেইং ইলেভেন বা ড্রিম ইলেভেন বেস্ট প্লেয়ার কারা হতে পারে কাদের দিকে নজর রাখতে হবে সেই সমস্ত প্রেডিকশন করব এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলের কী কী চিন্তার জায়গা আছে সেগুলো নিয়েও একটু আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো যদি আমরা কথা বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস ম্যাচ নিয়ে অ্যাকচুয়ালি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাল নয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাল তো এত বছরের অভ্যেস ভাই চেঞ্জ হতে সময় লাগবে তো ভুলচুক মাফ করে দিও ব্যাঙ্গালোরুকে হয়তো ব্যাঙ্গালোর বলবো অনেক সময় তো সেখানে আরসিবি সি বনাম পাঞ্জাব কিংস ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব কিংস প্রথম ম্যাচটা দিল্লিকে হারিয়ে আসছে এবং আর কিন্তু প্রথম ম্যাচটা সিএসকে কাছে হেরে আসছে এবার আর সিবির জন্য কী কী সমস্যা জায়গা দেখা গিয়েছিল প্রথম ম্যাচে একটা তো বিরাট কোহলি তাকে সেই টাচে পাওয়া যায়নি যেটা দু মাস বাদে বা আড়াই মাস বাদে যখন ক্রিকেট এসে ফিরছে সেটা হওয়াটা নর্মাল ব্যাপার এবং সেক্ষেত্রে হোপফুলি বিরাট কোহলিকে নিয়ে তো কোনো সন্দেহ নেই তাড়াতাড়ি টাচে ফিরবে এবং রজত পাটিদারকে রিসেন্টলি কিন্তু বড্ড আউট অফ ফর্ম লাগছে কিন্তু বর্তমান সময় সেক্ষেত্রে রজত পাটিদার বা গ্লেন অ্যাকচুয়াল তাদের ব্যাটও আগের দিন চলেনি তো আরসিবি অবশ্যই চাইবেন যেদের মিডিল অর্ডারের মেন স্ট্রেংথ পাটিদার বা অ্যাকচুয়েল তাদের ব্যাট থেকে রান আসুক এবং তার পাশাপাশি কিন্তু যেটা আরসিবিকে একটু আনন্দ দেবে সেটা হচ্ছে যে লাস্টের দিকে সে কিন্তু দীনেশ কার্তিক বা অনুজরা বা তারা ফর্ম দেখিয়েছে যেটা আরসিবির একটু চিন্তার জায়গা হতে পারে মনে হচ্ছিল যে ফিনিশিংয়ের দিকটা সেখান থেকে রান এসেছে সেটা কিন্তু অবশ্যই পজিটিভ তবে বোলিংয়ের দিকে সিরাজকে আগের দিন অতটা ইমপ্রেসিভ লাগেনি এবং আলজারে জোসেফকেও সাধারণ লেগেছে এবার আমার পার্সোনালি মনে হচ্ছিলো যে আলজারে জোসেফ যদি এফেক্টিভ হয় ওই চিপক টাইপের কিছুই এফেক্টিভ হতে পারে চিন্নাসমিতে হয়তো বেশি মার খেয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে তো সেখানে পরের চিন্নার স্বামীতে এবং সেখানে চিন্নশ্বামীর পিচ ইয়াস দোয়াল বা তোমার তার সঙ্গে আলটারে জোসেফের মতো প্লেয়ারদের কতটা সাহায্য করে সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে আকাশদ্বীপের মতো প্লেয়ারকে আরসিবি সুযোগ দিচ্ছে না ইয়াস খারাপ করেছে বলবো না আগের দিন বাট আকাশদ্বীপও কিন্তু ভালো ফর্মে ছিল ট্রাস্ট করতে পারতো দেখা যাক সেক্ষেত্রে কিছু পরিবর্তন হয় কিনা বাট আই থিঙ্ক একটা ম্যাচ থেকে মানে চেঞ্জের হতে দরকার নেই যে প্লেয়ারগুলোকে প্রথম ম্যাচে ট্রাস্ট করেছিল তাদের উপরে দ্বিতীয় ম্যাচে ট্রাস্ট আরসিবি করতে পারে উল্টো দিকে পাঞ্জাব কিংস টিমেও পরিবর্তনের সম্ভাবনা কম কারণ তারা তো জিতে আসছে এবং সেক্ষেত্রে পাঞ্জাব কিন্তু অবশ্যই চাইবে যে সিকর ধন বা স্টোর তারা ভালো স্টার্ট দিক স্টোর ব্যাট থেকে রান আসছে না এবার আগের দিন যেভাবে আউট হয়েছে ওটা আনফরচুনেট ছিল তবে রান কিন্তু আপাতত স্টোর ব্যাট থেকে সেরকম আসছে না তো সেটা অবশ্যই চাইবে পাঞ্জাব যে সেটা কেটে যাক স্টোর ব্যাট থেকে রান আসুক তবে আগের দিন যে স্যাম কারেন বা লিয়াম লিভিংস্টোন যে ব্যাটিংটা করেছে বিশেষ করে স্যাম কারেন চার নম্বরে এসে সেটা কিন্তু পাঞ্জাব কিংস ম্যানেজমেন্টকে খুবই কনফিডেন্স দেবে এবং তার সঙ্গে সঙ্গে আর সিং বা হর্ষল প্যাটেল তারাও উইকেট নিয়েছে তো ওভারঅল পাঞ্জাব টিমটাকে প্রথম ম্যাচে ঠিকঠাক লেগেছে দেখা যাক সেক্ষেত্রে এবার চিন্নার স্বামীতে খেলা যে ক্ষেত্রে মানে যেখানে আমরা একটা প্রপার ব্যাটিং পিচ এক্সপেক্ট করতে পারি নর্মাল যেটা চিন্নাস্বামীর পিচ হয় এবং সেই টাইপের পিচে পাঞ্জাব কিংসের বোলাররা কেমন করে বা আরসিবির বোলাররা কেমন করে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে এবং যদি আমরা প্রেডিকশান করি ড্রিম ইলেভেন প্লেইং ইলেভেন নিয়ে তো আমরা তো প্রেডিকশান করি ড্রিম ইলেভেন টিমে কোন টাইপের প্লেয়ারদের রাখতে পারো দেখো যেহেতু চিহ্নশামীতে খেলা এবং নর্মালি সেখানে পাটা পিচ হয় ব্যাটিং পিচ হয় সেক্ষেত্রে আমি মেনলি যারা ভালো ব্যাটসম্যান তাদেরকেই রাখবো যারা বড় স্কোর করতে পারে সেক্ষেত্রে ফ্যাফু প্লেসি বিরাট কোহলি সিকর ধাওয়ানের মতো প্লেয়াররা তো আমার টিমে থাকবেই তার সঙ্গে সঙ্গে জিতেশ শর্মা থাকবে প্রভসিমরন সিং অথবা রজত পাটিদারের মধ্যে তোমাদের পছন্দ মতো একজনকে চুজ করতে পারো যাকে মনে হতে পারে যে ভালো খেলতে পারে অলরাউন্ডারদের মধ্যে তুমি কিন্তু রাখতে পারো হচ্ছে গ্লেন ম্যাক্সুয়েলকে স্যাম কারেনকে এবং তার সঙ্গে সেম লিভিংস্টোন অথবা ক্যামেরন গ্রিন যাকে তোমাদের মনে হচ্ছে যে বেটার করতে পারে তাকে রাখতে পারো লিভিংস্টোন আগের দিন ভালো ব্যাট করেছে তবে ক্যামেরন গ্রিন কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিংয়ে উইকেট নিয়েও টিমকে মানে সাহায্য করতে পারে স্বামীর পিছু উইকেট পেতে সে সেই জন্য কিন্তু আমি ক্যামেরন গ্রিনের সঙ্গে যাচ্ছে আর বাদবাকি কিন্তু বলতে গেলে বোলারদের মধ্যে সেক্ষেত্রে যারা নতুন বলে বল সুইং করে উইকেট নিতে পারবে সেই টাইপের বোলারদের আমি প্রেফার করছি যারা ডেথেও বল করতে আসে সেক্ষেত্রে কিন্তু অরসদীপ সিং এবং তার সঙ্গে তোমার মোহাম্মদ সিরাজ সেই দুজনের সঙ্গে যাচ্ছি ক্যাগজর আবাদার সঙ্গে তোমরা যেতে পারো এবং অ্যাজ এ স্পিনার আমি রাহুল চাহার ট্রাস্ট করছি বেটার স্পিনার মনে হয় সেই কারণে তো এটা আমার টিম আমার প্রেডিকশান আমি এই টাইপের টিম নিয়ে খেলবো জাস্ট আমি সেটা বললাম মানে আমি কিন্তু বলছি না তোমাদেরকে এই টাইপের টিম নিয়ে খেলতে তোমরা তোমাদের পছন্দ মতো টিম বানাতে পারো জাস্ট আমি আমার প্রেডিকশনটা দিলাম অনেকে জানতে চাও সেই কারণে এবার যদি আমরা কথা বলি কলকাতাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের টিমের কী কী চিন্তার জায়গা থাকবে পরের ম্যাচটার আগে দেখো কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচটা জিতে এলো না কয়েকটা জায়গা নিয়ে একটু সমস্যা আছে যার মধ্যে সবথেকে বড়ো সমস্যা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফিল্ডিং সবথেকে বড় সমস্যার জায়গায় কিন্তু ওটাই লেগেছে যেভাবে আগের দিন ক্যাচ মিস হয়েছে হায়দ্রাবাদ ম্যাচটাই সেটা কিন্তু যে কোনো সময় টিমকে সমস্যায় ফেলতে পারে ওই টাইপের ক্যাচ মিসের জন্য তো ফিল্ডিং স্ট্যান্ডার্ড কিন্তু বাড়াতে হবে এবং গৌতম গম্ভীররও আই থিঙ্ক সেটা চোখে পড়েছে সে হয়তো আরো এক ঘন্টা করে ফিল্ডিংয়ের জন্য সময় বাড়িয়ে দেবে প্র্যাকটিসে তবে লাস্টের দিকে গিয়ে সুয়া শর্মা যে ক্যাচটা নিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচ জিতিয়েছে এক প্রকার ওটা দারুণ ক্যাচ ছিল আর সুয়েশের মতো প্লেয়ার সে ওই টাইপের ক্যাচ নেবে ভাই কে এক্সপেক্ট করেছিল তবে তারপরে ওভারঅল ফিল্ডিং স্ট্যান্ডার্ডটা কিন্তু আরেকটু বাড়াতে হবে রিঙ্কু সিং এর মতো ফিল্ডিং সবাইকে করতে হবে ভাই রিঙ্কুর কাছে ক্যাচ গেলে দেখেছো মিসই হয় না সেই টাইপের ফিল্ডিং করতে হবে সেকেন্ড যেটা একটা চিন্তার জায়গা লাগছে সেটা হচ্ছে দুই আয়ার ভেঙ্কোটে সায়ার তার ফর্ম আমরা প্র্যাকটিস ম্যাচগুলোই দেখছিলাম খুব বেশি ভালো ইনিংস তার থেকে আসেনি সেই জায়গাটাতে ভেঙ্কটে তাকে কিন্তু একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে মানে আগের দিনের অ্যাপ্রোচটা অবশ্যই ভেঙ্কটেশ আয়ারের থেকে ভালো ছিল মারতে গিয়েই আউট হয়েছে বাট ভেঙ্কটেশের থেকে বড় স্কোর কিন্তু লাগবে নয়তো তিন চার ম্যাচ যদি সে ব্যর্থ হয় সেক্ষেত্রে অঙ্কারীশ রঘুবংশী বা মনীষ পান্ডের মতো প্লেয়ারদের দিকে কিন্তু তাকাতে হতে পারে আর তার সঙ্গে শ্রেয়াস আয়ারের কথা বলে দেখো শ্রেয়াসের তো কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই বাট শ্রেয়াসের মেন্টালিটিটা কোন জায়গায় আছে সেটা দেখতে হবে শ্রেয়াসকে কিন্তু পুরোপুরি ম্যাচের মধ্যে ফেরাতে হবে কারণ এই লাস্ট কিছু দিনের শ্রেয়াসের সঙ্গে এত কিছু হয়েছে সে হয়তো একটুখানি ফোকা সারিয়ে ফেলেছে তবে তারপরও রঞ্জিত ট্রফিতে একটা বড় স্কোর করেই সে আসছে ইঞ্জুরিড একটু ইস্যু আছে তো সেখানে শ্রেয়াসকে কিন্তু অবশ্যই মানে খোলা মনে খেলতে হবে এবং শ্রেয়াস বা ভেঙ্কটেশ তার সঙ্গে নীতিশ এই টাইপের প্লেয়ারদের ব্যাট থেকে যত রান আসবে সেটা কিন্তু কলকাতা নাইটার্সের টিমের মনোবল আরও বাড়াবে কারণ আমরা দেখেছি যে ম্যাচ ফিনিশ করার জন্য রিঙ্কু রাসেলের পাশাপাশি একটা রমন এসে গিয়েছে ফিল সল্ট ভালো স্টার্ট দিচ্ছে সেই জায়গায় শ্রেয়াস ভেঙ্কটেশ নীতিশ টিমটার মেন মানে ইন্ডিয়ান ব্যাটিং কোর তাদেরকে কিন্তু রান করতে হবে তাহলে কিন্তু কেকারট ব্যাটিংটা আরও ডেঞ্জারাস হয়ে যাবে লিগের অন্যতম সেরা ব্যাটিং অ্যাটাক কিন্তু কেকারট হয়ে যাবে এবং সেই জায়গায় দরকারি একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে সবসময় ব্যাট চালিয়ে আউট হয়ে গেলে হবে না কিছু কিছু সময় একটু দায়িত্ব নিয়ে একটুখানি মাথার বুদ্ধি কাজে লাগিয়ে খেললে হয়তো বেটার হবে আগের দিন যেরকম ভেঙ্কটেশ শ্রেয়াস বা নীতিশ প্রত্যেককেই মনে হচ্ছে তারা উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে আর থার্ড বোলিং এটাকে সুয়াশ বা ভরুণদের ফর্মে ফিরতে হবে অ্যাকচুয়ালি ভরুন তো ফর্মে ছিলই প্র্যাকটিস ম্যাচে ভালো ভালো করছিল একটা ম্যাচ খারাপ গিয়েছে সেম স্টার্কের ক্ষেত্রেও একটা ম্যাচ খারাপ গিয়েছে আশা করি তারা নেক্সট ম্যাচেই ফিরবে এবং যদি স্টার্ক সুয়াশ ভরুন নারায়ণ তারা যদি নিজেদের ছন্দে থাকে সেক্ষেত্রে আর কিন্তু ষোলো এরকম কোয়ালিটি ওভার পেয়ে যাবে এবং তার পাশাপাশি আগের দিন হর্ষিত রানা যেরকম বোলিং করেছে সেখানে মানে কুড়ি ওভার তোমার কাছে কোয়ালিটি বোলিং থাকবে সেই জায়গাতে অবশ্যই কে কে চাইবে যে স্টার ভরুনরা তাদের ছন্দে ফিরুক এবং সুয়াসকে যেন একটু অফ কালার লাগছে মানে আগের দিন দু ওভার করেছে তার মধ্যে একটা ভালো ওভার করে গেছে তবে তাও প্র্যাকটিস ম্যাচ থেকে একটু অফ কালার কিন্তু সুয়াসকেল লাগছে তো সেখানে আশা করি সুইয়াশ ভরুন বা স্টার তারা তাড়াতাড়ি ফর্মে ফিরবে পরের ম্যাচ থেকেই ফিরবে এটাই আশা করি এবং সেটা যদি হয় কে এর কাছে এবার একটা আড্ডা বোলারের খারাপ দিন যেতেই পারে বাট ভরুন নারায়ণরা নিজেদের ছন্দে যদি থাকে বা মিচেল স্টার তারা কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটারও স্ট্রেংথ বাড়াচ্ছে টিমটাকে অনেক কমপ্লিট লাগছে এবং তার পাশাপাশি কিন্তু কলকাতা নাইট রাইডার্স সুনীল নারায়ণের ব্যাপারটাও ভেবে দেখতে পারে যে নারায়ণকে কিন্তু ওপেন করানোটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে কিনা যদিও গৌতম গম্ভীর আই থিঙ্ক ভালো বুঝবে সেটা তো সেখানে তোমাদের মতামত জানিও সেখানে কথা নাইট সিম নিয়ে তোমাদের কি মনে হচ্ছে যে চিন্তার জায়গা কী কী আছে এবং তার পাশাপাশি প্রেডিকশানের জন্য তোমরা যোগাযোগ করতে পারো সেখানে দেখতেই পাচ্ছ নিজে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই